আমাদের রাজ্য নেতৃত্ব যারা রয়েছে তারা বলেছেন, আপনারা জানেন যে পৃথিবীর একটা শুনেছেন, পৃথিবীর সবচেয়ে যত রাজনৈতিক দল আছে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এর কার্যকর্তা কত জানেন? এই দলটার বয়স কত? মাত্র 42 বছর। এই দলে কার্যকর্তার সংখ্যা সারা দেশে 17 কোটি 40 লক্ষ। মঙ্গলদেব বর্মা তারা আজকে যোগদান করেছেন, তা ছাড়া 17 কোটি 40 লক্ষ এত কার্যকর্তা পৃথিবী আর কোন দলে নেই। আপনারা জানেন এর আগে 99 বছর ধরে পার্টি করছে চীনের কমিউনিস্ট পার্টি। চীনের কমিউনিস্ট পার্টি লোকসভা কার্যকর্তা কত ছিল মেম্বার? 9 কোটি 14 লক্ষ। 99 বছর পার্টি করে চীনের কমিউনিস্ট পার্টির সংখ্যা ছিল 9 কোটি 14 লক্ষ, আর 42 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিশ্বের 1 নম্বর পার্টি, 17 কোটি 40 লক্ষ। কেন হয়েছে এটা? কেন আজকে দিকে দিকে সবাই সারা দেশে বিভিন্ন জায়গায় দলে দলে মানুষ যোগদান করছে? আজকে যারা যোগদান করছে তাদেরকে আমি আমার তরফ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা জানেন আমাদের দলে এই ভারতীয় জনতা পার্টির মূল তিনটা মন্ত্র, এক রাষ্ট্রবাদ, ন্যাশনালিটি, দুই গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন এবং উন্নয়ন, তিন অন্তদল। আমাদের যারা সবচেয়ে পিছনে, যেমন এখানে রয়েছে তৃণমূল, রয়েছে সুবল সিং, রয়েছে দারগামুড়া, অন্তিম ব্যক্তি যেখানে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে, যাদের থাকার জায়গা নেই, যাদের পরনে কাপড় নেই, যারা খেতে পায় না দুবেলা, সে সকল মানুষকে ভারতীয় জনতা পার্টি মনে করে, সেই দরিদ্র নারায়ণদের ভারতীয় জনতা পার্টি মনে করে ভগবান। এই ভগবান যারা মনে করে, যাদেরকে তাদের যাতে ঘর পায়, তাদের বাড়িতে যেন জল পায়, তারা যেন শিক্ষা দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্য ভারতীয় জনতা পার্টি একের পর এক কাজ করছে। আপনারা জানেন আজকে একটু আগে বলেছে এই সিদ্ধান্তে আপনাদের যারা এখানে আছেন সিন্নার মানুষ, এই সিন্নাতে মোট পরিবার কত? এই সিন্না বিধানসভা কেন্দ্রে মোট পরিবার কত? মোট পরিবার 12,269 পরিবার। 12,249 পরিবার হলো এই সিন্না বিধানসভা কেন্দ্রে, জাতি জনজাতি সব মিলে, শ্রমিক চা শ্রমিক সব মিলে 12,259। আপনারা জানেন এই গত 25 বছর বামফ্রন্ট রাজ্যে ক্ষমতা ছিল, এই যে বলছি দরিদ্রা এইসব গরিব মানুষ তাদেরকে বিজেপি ভগবান মনে করে, এদের মধ্যে কত পরিবারে সরকারি ঘর পেয়েছে এই 25 বছর 30 বছর 40 বছরে? মাত্র 605টি পরিবার ক্ষমা করবে। রামপদে কাবাডিয়া বাঘা বিধানসভা কেটে এমএলএ, উনি যদি বিধানসভা না যায় তাকে ক্ষমা করবে এলাকার মানুষ? রেবতী ত্রিপুরা পার্লামেন্টে যদি না যায় পূর্ব ত্রিপুরার মানুষ ক্ষমা করবে? শুধু আরামেশ করে দিন কাটাচ্ছে, কারণ নাম বলতে চাই না, রাজ্যটাকে শেষ করার পরিকল্পনা নিয়েছে, কিন্তু কাম হবে না, কাজ হবে না। এই যে বলছে পরীক্ষা মিলবেন, আপনারা জানেন 23-23 জুন বিধানসভার উপনির্বাচন, এখনই শুরু হইতে আছে, কি ভোট ঠিক করে হইতো না, বাইক পার্টি ঘুরতে আছে, তাদের কইটা দেখলো বাইক পার্টি ঘুরতে আছে?
আমি কি বাইক চালামু না বাইক চালানোর জন্য আইনগত নিষিদ্ধ আছে চারটা উপনির্বাচন দেখবেন ছয় নম্বর আগরতলা আট নম্বর বটতলি এবং সুরমা এবং চুরাশনগর চারটাতে বিরোধী দলের জামানত জব্দ হবে এবং দেখবেন তেইশে কিভাবে সাতের মধ্যে সাত আসছে দেখবেন আপনারা আমরা অনুরোধ করবো আজকে যারা এখানে মিটিং এ এসছেন সিমনা এলাকায় আমার খুব পুরনো আমি এখান থেকে লেখাপড়া করেছি আমার দুজন শিক্ষক এখনো জীবিত আছে তন্ময় দাস এবং কীর্তিভূষণ পাল তাদেরকে দেখতে গেছিলাম খুব অসুস্থ একজন খুবই অসুস্থ খুবই অসুস্থ আমাকে চিনেও চিনতে পারছে না কথা বলতে পারছে আমার কীর্তিবাবু আমি ওনার সুস্থতা কামনা করছি তন্ময় দাস উনি আমার শিক্ষক কাকাপাড়া স্কুলের উনি লাঠি ধরে ধরে হাঁটছেন হার্ট প্রবলেম রয়েছে ওনারও সুস্থ কামনা করছি আগামী দিনে সিমনা কোন সময় এই যে আমাদের নতুন টিম এনেছে নতুন টিম পুরনো টিম মিলে এক টিম হয়ে আরো আগামী দিনে যারা ভুল পথে এখন আছেন আমি কোনো ব্যক্তিগত লোকের বিরুদ্ধে নই সিমনার ডেভেলপমেন্ট কেন হলো না অতীতে সেটা প্রশ্ন রয়েছে আজকে একের পর এক এই যে বললাম পানীয় জল আজকে যে বললাম ঘর আজকে যে বললাম কিষাণ সম্মান নিধি একের পর এক সিদ্ধান্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে এবং শ্রমিক যারা জানেন আছে কোনোদিন প্রমাণ ত্রিপুরা এত বছর জন্ম হয়েছে মেঘলুগর বাগানে বিরাট বিগাড়েন কোনদিন কোন সরকার কি বাম কি কংগ্রেস এই শ্রমিকদের জন্য কোনদিন চিন্তা করেছে এই সরকার সিদ্ধান্ত করেছে আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই শ্রমিকরা তাদের কোন নিজস্ব বাড়িঘর নেই তাদেরকে দুই থেকে তিন ঘন্টা তাদের জমির মালিকানা দেবে এটা চিন্তা করতে পারে এবং সরকারের এতে খরচ হবে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এতে 7,200-300 পরিবার উপকৃত হবে ত্রিপুরা রাজ্যে খরচ হবে 206 কোটি ওই যে বলছি একদম অন্তিম ব্যক্তি চিন্তা করে তাই সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত না অন্তিম ব্যক্তিদের সমস্ত কাজ আমরা প্রযোজনা করতেছি আমাদের কাজ চালিয়ে যেতে হবে এটাই আমাদের কাজ বিজেপি অন্যান্য দলের মতো নয় আমি অতিরিক্ত বলছি অন্য দল করেছি কোনদিন অপশাসন রাজ্যে সরাতে পারেনি এই জন্য বিজেপিকে হাজারো হাজারো সালাম হাজারো হাজারো সালাম বিজেপি বিজেপি পৃথিবীতে কোন দল জন্মায়নি চিন্তাধারা এই যে চার চিন্তাধারা কর্মধারা এটা এবং সারা বিশ্বে আজকে নরেন্দ্র মোদী এক নম্বর স্থান আপনারা জানেন একটা তথ্য এসেছে এই চার বছরে যতগুলি রাজ্য ত্রিপুরাতে ভারতবর্ষ রয়েছে 28টা রাজ্য 9টা কেন্দ্রশাসিত অঞ্চল 37টার মধ্যে ত্রিপুরা ফ্রন্টিয়ার স্টেট তামিলনাড়ু ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ মেঘালয় মিজোরাম সিকিম নীতি আয়োগের নির্দেশে আমরা ফ্রন্টিয়ার স্টেট আমাদের থেকে অনেক পিছনে কেরালা পশ্চিমবঙ্গ গোয়া রাজস্থান সব রাজ্য পিছিয়ে চলে গেছে আমাদের 5টা স্টেট সারা ভারতবর্ষ মধ্যে আমরা ফ্রন্ট রানার স্টেট সুতরাং আগামী দিনে রাজ্যকে এতে আমরা খুশি নই আরো কাজ বাকি আছে সেই কাজ পূরণ করতে হবে সবাইকে আজকে বিশেষ করে যারা নতুন করে এসছেন আমাদের জনজাতি মা বোনেরা তাদেরকে আবারও যারা আজকে যোগদান করেছেন এবং যারা আজকে জনসভা ডেকেছেন মন্ডল উদ্যোগ নিয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়ে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে করোনার সময় পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানরা কাঁদছে করোনার সময় সারা পৃথিবী কর্ণধার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পাচ্ছি না কেউ রিজাইন করে দিয়েছে আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাত ধরেছেন শক্ত হাতে হাল ধরেছেন এবং সারা ভারতবর্ষের সবাইকে দেশের বাইরে অনেকে বিনা পয়সায় টিকা দিয়েছেন কারা কারা এই করোনার ইঞ্জেকশন নিয়েছেন হাত তুলন্ত দেখি
করোনা পয়সা দিছেন নি কেন দিলেন না এটার নাম বিজেপি সবকা সাথ সবকা বিকাশ কারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে আগে মানুষকে বাঁচাও একটু যদি উন্নয়ন পিছিয়ে যায় ক্ষতি নেই মানুষকে বাঁচিয়ে রাখো মানুষকে বাঁচাতে পারলে আবার উন্নয়ন হবে সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ বলে না সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস মানে আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সবার উন্নয়ন এর নাম বিজেপি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার যত্ন হাম্বাই যত্ন খুরুঙ্কা কারণ মাতা কি জয়।